নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের পাতুরি। আমরা এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এদিকে আমরা এখানে কয়েকটা লাউ পাতা নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে ভাপিয়ে নিলাম। এতে পাতাগুলো নরম হয়ে যাবে, ফলে মাছগুলো মোড়াতে সুবিধা হবে, তখন পাতাগুলো আর ছিঁড়ে যাবে না। তারপর একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, ছোট্ট এক টুকরো আদা, 2 চা চামচ সর্ষে, যেটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তার সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ নুন ও 1/2 বাটি টক দই। এইসব উপকরণগুলো হালকা পেশাই করার পর আমরা এর মধ্যে 1 মুঠো কাঁচা বাদাম অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আপনারা চাইলে নারকেলও দিতে পারেন। একটা বড় বোলে সর্ষে বাটা ঢেলে দিলাম, মিক্সিং বোলে সামান্য জল দিয়ে সেটিও দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার আগে খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চিনি নাও দিতে পারেন, চিনি দিলে স্বাদ একটু ভালো হয়। তারপর মাছগুলো মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর লাউ পাতা একটা থালার উপরে রেখে তাতে 1 চা চামচ মশলা দিয়ে তার উপর 1 পিস মাছ রেখে আবারও তার উপর 1 চা চামচ মশলা দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে চেরা কাঁচা লঙ্কার 1/2টা দিয়ে দিলাম। আস্তে আস্তে একটা কটনের সুতো দিয়ে বেঁধে দিলাম। একে একে সব মাছগুলো বেঁধে নিলাম। 2টি কড়া গরম করে নিয়ে তাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়ে পাতা মোড়ানো মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম করে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিলাম। সব মাছ উল্টানো হয়ে গেলে আবারও কড়া ঢাকা দিয়ে দিলাম। 6-7 মিনিট পর গ্যাস নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতুরি। মাছ খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে হয়েছে খুব সুস্বাদু। লাউ পাতাটি ফেলে না দিয়ে এটিও ভাতের সঙ্গে মেখে খেয়ে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। কথাই আছে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির মাছেদের রাজা হলো ইলিশ। এটি এমন একটি মাছ যাকে ভাজা, ঝোল, সর্ষে বাটা, ভাপা নানা রকম ভাবে খাওয়া যায়। যারা কাঁটার ভয়ে এই মাছটি খান না, তারা সত্যিই হয়তো এক সুন্দর স্বাদ থেকে বঞ্চিত হন। আসলে বর্ষার মরশুম বাঙালির কাছে ইলিশের আগমন ছাড়া প্রায় অসম্পূর্ণ। আসলে বাঙালিরা ইলিশ খেতে খুবই বেশি পছন্দ করেন, আজকের থেকে না, বহুকাল আগের থেকেই তাদের ইলিশ খুবই প্রিয় খাদ্য। ইলিশ মাছ শুধু একটি মাছ নয়, এটি হলো বাঙালির সংস্কৃতির একটা অংশ।